অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনিও উত্তরবঙ্গ যাচ্ছেন এবং বাগডোগরায় পৌঁছানোর পর কি জানিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় শোনাবো এগারোটার সময় বিমানবন্দরে নেমেছেন এবং বারোটা সাড়ে বারোটার মধ্যে জলপাইগুড়ি গিয়ে পৌঁছেছেন এবং তিনি চাইলে আজকে সকালবেলা আসতে পারতেন কিন্তু সকালবেলা এলে যেহেতু অনেক মানুষ ভর্তি রয়েছে তাছাড়া জলপাইগুড়ি সদর হাসপাতালটার উপর সারা জেলার মানুষ স্বাস্থ্য পরিষেবার জন্য নির্ভর করে সাধারণত মুখ্যমন্ত্রী বা রাজ্যের অন্যান্য জনপ্রতিনিধি তারা যদি যায় নিশ্চিতভাবে একটা পরিষেবা ব্যাহতর একটা প্রক্রিয়া শুরু হয় মানুষের অসুবিধা হয় পরিষেবা পেতে কেননা আমরা গেলে অনেক বাধ্যবাধকতা থাকে সেই কারণে রাত্রিবেলায় তিনি বিমান নিয়ে কলকাতা থেকে এখানে এসে পৌঁছে এবং সরাসরি সাড়ে বারোটা একটার মধ্যে রাত্রে যখন সবাই ঘুমিয়ে রয়েছে তখন অতন্দ্র প্রহরীর মতো মানুষের পাশে গিয়ে দাঁড়ানো এই দৃষ্টান্ত ভারতবর্ষে আর কেউ স্থাপন করতে পারে না আমরা কোনো দিন দেখিনি আমফানের সময় যশের সময় বিধ্বংসী ঘূর্ণিঝড় রাত্রির চারটে পাঁচটা অবধি নবান্নে বসে সচিবালয়ে বসে মানুষের জীবন রক্ষা করার যে সংকল্প এবং নিজেকে উৎসর্গ করে মানুষের জন্য কাজ করার যে প্রতিজ্ঞা এটা দৃষ্টান্ত হিসেবে তিনি স্থাপন করেছেন আমি এটা নিয়ে রাজনীতি করতে চাই না কিন্তু যারা এটা নিয়ে রাজনীতি করছে আমি বলবো যে মানুষের পাশে দাঁড়ানো উচিত রাজনীতির প্রচার মিটিং মিছিল এসব ঠিক আছে একদিন পরে দুদিন পরে হলেও ক্ষতি নেই কিন্তু এই জেলাগুলি বিশেষ করে কুচবিহার আলিপুরদুয়ার জলপাইগুড়ি এদিকে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর দু সালে প্রায় প্রত্যেকটা জায়গা থেকেই বিজেপির সাংসদরা জিতেছিল জলপাইগুড়িতে বিজেপির সাংসদ ছিল আলিপুরদুয়ারে বিজেপির সাংসদ ছিল কুচবিহারে বিজেপির সাংসদ ছিল ওদিকে রায়গঞ্জে ছিল বালুরঘাটে বিজেপির নিজের রাজ্য সভাপতি ছিল তারা মানুষের পাশে কোনোদিন থাকেনি এবং মানুষ এটা দেখছে এই যারা এই ঘূর্ণিঝড় নিয়ে ব্যঙ্গ ব্যঙ্গবিদ্রুপ করছে বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি তিনি বলছেন বিজেপির ঝড়ে বাড়ি উড়ে গেছে বিজেপির ঝড় চলছে যাদের এতটুকু ন্যূনতম উপলব্ধি নেই যে এই নির্বাচনকে সামনে রেখে রাজনীতি না করে এই দুর্যোগের সময় দুঃসময় মানুষের পাশে দাঁড়িয়ে দুটোর প্রাণ যদি আমি বাঁচাতে পারি বা একটু সাহায্য করে তাদেরকে যাতে দুটো ছাদের ব্যবস্থা করতে পারি তাদের মানসিকতা দেয়নি এবং তাদের তাদের প্রকৃত চেহারাটা মুখোশটা খুলে গিয়ে মানুষের কাছে উন্মোচিত হয়েছে যে একটা ঝড় নিয়ে যারা প্রাকৃতিক দুর্যোগ নিয়ে যারা হাসি ঠাট্টা করছে ব্যঙ্গ বিদ্রুপ করছে তাকে জিজ্ঞেস করা হয়েছে যে আপনি এই প্রাকৃতিক দুর্যোগ নিয়ে ঘুণ্ডি ঝড় নিয়ে কি বলবেন সে বলেছে বিজেপির ঝড় চলছে সেই জন্য সব জায়গায় লন্ডবন্ড হওয়া শুরু হয়ে গেছে অত্যন্ত দুর্ভাগ্যজনক এবং যাদেরকে এই জেলাগুলির থেকে মায়েরা দিদিরা বৌদিরা ভাইয়েরা দাদারা বয়োজ্যেষ্ঠরা প্রবীণ থেকে নবীন আচ্ছে দিনের নাম করে নির্বাচিত করেছিল আমি বলবো আপনাদের কাছে দৃষ্টান্ত হওয়া উচিত যে জলপাইগুড়ি থেকে বালুরঘাট দূরত্ব হচ্ছে তিনশো কিলোমিটার সুকান্ত মজুমদার পারলে কালকে রাত্রিবেলা এসে পৌঁছাতে পারত না চার ঘন্টার তো রাস্তা চার থেকে সাড়ে চার ঘন্টার তো রাস্তা আপনি গাড়িতে পৌঁছে যেতে পারেন ঝড় হয়েছে কটার সময় সাড়ে চারটে আপনি তো চাইলে নটার মধ্যে পৌঁছাতে পারতেন আর সেখানে কলকাতার দূরত্ব জলপাইগুড়ি থেকে কলকাতা কালীঘাট ছশো কুড়ি কিলোমিটার মমতা বন্দ্যোপাধ্যায় এসে পৌঁছেছে আমরা এই কারণেই মানুষকে বলছি যে চোখে দেখুন যারা গ্যারেন্টির কথা বলে কোনো বিজেপির নেতা এসে পৌঁছায়নি তারা রাজনীতি করছে আজকেও যারা গিয়ে ছবি তুলতে গেছে মানুষকে পরিষেবা না দিয়ে কী কাজ করেছে এরা একটা বিজেপির সাংসদের কোনো তৎপরতায় উদ্যোগে জলপাইগুড়িতে আলিপুরদুয়ারে কুচবিহারে একটা উন্নয়নমূলক কর্মসূচি গত পাঁচ বছর হয়েছে কেউ দেখাতে পারবে পারবেন না দেখাতে পারবেন বিজেপির ছোট বড় নেতা এসে মানুষকে নিজে হাতে দশটা পরিষেবা প্রদান করেছেন দেখাতে পারবেন না দেখাতে পারবেন আলিপুর আলিপুরদুয়ারের জন্য চা বাগানের শ্রমিকদের জন্য রাজবংশী ভাইদের জন্য আলাদা করে চারটে আর্থিক প্যাকেজ নিয়ে এসছে দিল্লি থেকে এরাই তো বলেছিল আচ্ছে দিন করবো সুতরাং মানুষ আজকে উপলব্ধি করছে এবং আমি সকলকে অনুরোধ করব যে জাতি দলমত নির্বিশেষে আগামী আটচল্লিশ ঘন্টা যাতে আমরা মানুষের পাশে দাঁড়াই এবং যে কটা মানুষকে আমরা পাশে দাঁড়িয়ে তাদের এই সমস্যা থেকে তাদের সমস্যা সমাধান করতে পারি এবং আমাদের যতটুকু সামর্থ্য সীমাবদ্ধ এক্তিয়ার অনুযায়ী মাথার উপর ছাদের বা দুমুঠো খাবারের ব্যবস্থা করতে পারি এটা আমাদের সকলকে জাতি দলমত নির্বিশেষে সুনিশ্চিত করা উচিত না এটা এটা দুর্ভাগ্যজনক তার কারণ হচ্ছে যারা সন্ত্রাসের যারা সন্ত্রাস করছে এবং যারা সন্ত্রাস করা সন্ত্রাসবাদীদের সাহায্য নিয়ে এলাকা অশান্ত করতে চাইছে তারা প্রমাণ করছে তাদের রাজনৈতিকভাবে পায়ের তলার মাটি সরে গেছে এবং তৃণমূল তৃণমূল ওই আক্রমণের জবাব আক্রমণ করে দিতে পারে কিন্তু আমরা বুলেটের জবাব ব্যালটের মাধ্যমে দেবো এবং কুচবিহারের মানুষ আগামী দিন প্রমাণ করব বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা